মাঝনদীতে আটকে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীবাহী নৌকা, আতঙ্কে যাত্রীরা। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের যুধিষ্ঠি জানা খেয়া ঘাটে। বামফ্রন্টের ৩৪ বছর আমলে যা ছিল বর্তমানে শাসক দলের প্রায় ১২ বছরের জামানাতে একই দুর্দশা এলাকাবাসীর। পরিবর্তনের ছিটে ফোঁটা পর্যন্ত নেই অভিযোগ যাত্রীদের। ঘন্টা বসে আছি এখনো পর্যন্ত কেন খেয়া ফেলতে পারছে না এই যে অবস্থা, আজকে কমসে কম এক দেড় ঘন্টা বসে আছি, আমি একা নয়, সবাই দেখুন, এমনি ক্যামেরা ঘুরান দেখুন যে কত লোক বসে আছে। জিন ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সবকিছুর জন্য ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। স্থানীয় সূত্রে জানা যায় ছোট রাক্ষসখালী, বড় রাক্ষসখালী, ব্রজবল্লভপুর সহ এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন পাথর প্রতিমা কাকদ্বীপ কলকাতা আসা যাওয়ার জন্য এই নৌকা ফেরিতে পারাপার করতে বাধ্য হয়। আর ঠিক মাসের মাঝপথে কোটালের ভাটার সময় যাত্রীদের দুর্ভোগের শেষ থাকে না, এক হাঁটু কাদা মারিয়ে নৌকাতে ওঠানামা করতে হয়। তবে মাঝে মধ্যে যাত্রীদের দুর্ভোগের শেষ থাকে না, ঘণ্টার পর ঘণ্টা নৌকাতে মাঝপথে বসে থাকতে হয়। যাত্রীদের অভিযোগ, রাক্ষসখালী এলাকায় যে জেটি ঘাট রয়েছে ইটের ব্লক ফেলে তা কংক্রিটের জেটি তৈরি করা হোক, তাহলে এলাকার মানুষই দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে। গত কয়েক মাস আগে নিচের দিকে ইটের তৈরি হয় ব্লক ফেলা হয়েছিল, বর্তমানে সেই ইটের উপরে পলি জমে যাতায়াত করার অযোগ্য হয়ে পড়েছে, পলিগুলো সরানো হচ্ছে না, দীর্ঘ ৫০ বছর একই অবস্থা। এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা বলেন, জোয়ার ভাটার উপর কারো হাত নেই, তবে আগামী দিনে চেষ্টা করা হচ্ছে নিচ পর্যন্ত জেটি করার জন্য। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। দেখুন, যে বিষয়টা আপনারা আমাকে কাছে জানতে চাইছেন, এ ঘটনা বাস্তব। বিষয়টা হচ্ছে যে জোয়ার ভাটা এ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে চলে, এখানে আপনার আমার কারোর হাত নেই, এবং সেই কোনো মুহূর্তে একটা হাজারস ঘটনা ঘটতে পারে। তো এই বিষয়টা আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি, বিষয়টা যদি হয়ে থাকে একটা খুবই সেন্সিটিভ বিষয়। হ্যাঁ, কারণ জোয়ার ভাটার ব্যাপার নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে জানেন, তবে আমি ইতিমধ্যে পুলিশ প্রশাসন ওদিকে এসপি সাহেবের সাথে আমি কথা বলছি, কিন্তু এই যে যাওয়া আসার যে টাইম, এই যে জোয়ার ভাটা, আমাদের এই দুর্দশা অনেক দিন থেকেই চলছে। এই দুর্দশাটা হয়তো এক কথায় বলতে গেলে সরকারের গাফিলতির জন্য, কেননা এগুলো ঘাট যদি ঢালাই ঘাট হতো তাহলে এই মাটিটা আর পলিতে জমতো না, কিন্তু এখন এই ব্লক দিয়ে হচ্ছে, কিছুদিন আগে দেখছিলাম ব্লক দিয়ে হচ্ছে ঘাটটা তৈরি হয়েছিল, কিন্তু এটা কখনো ব্লক দিয়ে তৈরি করলে এত প্রচণ্ড পলি জমছে, এ ঘাট স্থায়ী হবে না, সকলে কিন্তু এটা জানে, তবুও সরকারের ওই নিজেদের মুনাফা বলুন আর সরকারের লোক দেখানো কাজ বলুন। এটা কি কত বছর এরকম চলছে, কত বছর চলছে এরকম? আমাদের জ্ঞান অবধি তো আজকে তো ১৫-২০ বছর ওই রকমই দেখছি।